আমরা তোরে কম বুঝলাম একটা মেশিন দেখি কি হয়। জি বলছিলাম ব্রাদার, আপনি কে বলছেন? ভাই আমি আপনার অনেক বড় একজন ফ্যান, আপনার লেখা ইশারা বইটা আমি গতকালই পড়লাম। ভাই এত ভালো লাগছে আমার বইটা, টেস্টটা পড়ে তো আমার চোখে পানি চলে আসছে। ভাই শুকরিয়া, ভাই শুকরিয়া। ভালো থাকবেন ভাই, একদিন না একদিন আপনার সাথে দেখা করবোই ভাই, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ভাই আপনি কি আয়মান ভাই বলছেন? জি বলছিলাম। ভাই আমি আপনার অনেক বড় একটা ফ্যান, আপনার ইশারা বইটা আজকে বিগ ফ্যান ভাই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আরে রাখ তোর, থ্যাংক ইউ ইনশাআল্লাহ। আমরা তোকে আমরা তো কিছুই দেখতেছিলাম না। দিয়ার ওই কাহিনীটা কি আসলেই সত্যি নাকি পুরো কল্পনা? কিছুটা কল্পনা আর বাকিটা বাস্তবের অভিজ্ঞতা। সত্যি হবে না, গল্পই তো লেখা ছিল। তাইলে গল্পের লাস্টে যে আপেলটা খাইলো, তুই যদি গল্প শুনবি না, সেই আপেল খেয়ে মানুষ মারা যাওয়ার কারণ সেই আপেলে বিষ নামে এমনটা হতে পারে যে ওই আপেল খেলে সেই মানুষটাই মারা যায় যার অন্তরে বিষ আছে। তোরা চিন্তা করতে হবে না, চল ওইদিন আমার ইভেন্টের সেলিব্রেশন চলতেছে, সবার সাথে তোদের পরিচয় করে দিই। কখনো কখনো আমরা অল্প যেন অনেকটা বুঝতে পারি, আর কখনো কখনো আমরা সবটা যেন কিচ্ছু জানতে পারি। কারণ গল্প শেষেও গল্প থাকে, হিসেব বাকি থেকে যায়, আর সত্য গল্পে সত্য দেখে সত্যটাকে জানতে পারে।